হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকম স্বাদের একটি ডিম রান্না শেয়ার করছি। আমরা তো সবাই ডিম রান্না করে খাই, কিন্তু কাসুরি মেথি দিয়ে আজ চলুন নতুন করে একটি ডিম রান্না শিখি। কাসুরি মেথি দিয়ে ডিম রান্না করতে আমি এখানে ডিম নিয়েছি 5টি, হাফ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা আমি ঘরে তৈরি করেছি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। লাগবে চিনি, লাগবে লবণ, গোলমরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচি, লাগবে 1টি কাঁচা ডিম, লাগবে রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সরিষার তেল, কর্নফ্লাওয়ার, টক দই, পেঁয়াজ বাটা। আমি এখন রান্না করতে যাচ্ছি। আমি 1টি কাঁচা ডিম নিয়েছিলাম, সেটা বাটিতে ফেটে নিব। ফেটে নিয়ে আমি ভেঙে নিয়েছি ডিমটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব আমি কাসুরি মেথি, হাফ চা চামচ দিব, দিয়ে আমি ভালো করে গুটে নিব। দিব কর্নফ্লাওয়ার 2 চা চামচ, দিয়ে আবারও গুটে নিব ভালো করে, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে আবারও ভালো করে গুটে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, চুলা 1টি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য তেল, তেলটা আমি গরম হতে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি ডিমের ব্যাটারে হাফ ডিম চুবায় তেলে ছেড়ে দিব। কুসুমটা আমি নিচের দিকে দিব, এভাবে আমি একে একে সব চুবিয়ে তেলে ছেড়ে দিব। এক পিঠ হালকা হয়ে আসছে, এখন আমি উল্টে দিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসছে, এরপর আমি ডিমগুলি নামিয়ে ফেলছি। গোল্ডেন কালার করে সব ডিমগুলো আমি ভেজে নিলাম। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে 2 টেবিল চামচ দিব আমি। পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, রসুন আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কষানো হয়েছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া 1/2 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আমি গুঁড়া কাসুরি মেথি 2 চা চামচ নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এখন আমি সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, পানি দিয়ে কষিয়ে নিব, দিয়ে দিচ্ছি সামান্য পানি, মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি ডিমগুলি যেগুলো আমি ভেজে রেখেছিলাম, একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। ডিমগুলি আমি উল্টে দিচ্ছি একটা একটা করে। ডিমগুলি কষানো হয়ে গিয়েছে, মাখা মাখা প্রায় হয়ে আসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব টক দই। টক দই দিয়েছি, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি চিনি দিয়ে দিচ্ছি সামান্য, এখানে 1/2 চা চামচের চাইতে কম আছে। হয়ে গেল কাসুরি মেথি দিয়ে ডিম রান্না, এখন আমি নামিয়ে ফেলছি। হয়ে গেল কাসুরি মেথির ডিম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। কেমন, নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।